আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার ভালো আছে, সুস্থ আছে। তা আপনাদের মধ্যে মনে করেন আজকে 2.5 কেজি পরিমাণের একটা পোলট্রি মুরগি নিয়ে হাজির হয়ে গেলাম, মানে মাংস নিয়ে হাজির হয়ে গেলাম। তো অনেক ভাবি আপ্পিগো মুখে মনে করেন শুনতে আসি, তাহাদের জামাই নাকি তাহাদের ভাই বেড়াদার নাকি পোলট্রি মুরগি পছন্দই করে না, মানে পোলট্রি মুরগি হাতেরা বলে জীবনও খায় না। এটা কোনো কথা, মানে খায় না, না খাওয়ার কারণ এসে গিয়া এই পোলট্রি মুরগি মনে করেন একই তো সাদা, তাহার উপরে নরম তুলতুলা, তাহার উপরে নাকি মনে করেন এই যে মশলা টশলা একেবারে বিন্দে না। এটা কি কোনো কথা? আজকে আপনাকে দেখান যে পোলট্রি মুরগি দেশি মুরগির মতো রান্না করা যায়, দেশি মুরগির স্বাদ পাওয়া যায়, সেটা কি আপনারা জানেন? জানেন না, অনেকেই জানেন না যে আসলে পোলট্রি মুরগি ও দেশি মুরগির স্বাদ গ্রহণ করা যায়। তো যাই হোক, আজকে এই পোলট্রি মুরগি কীভাবে দেশি মুরগির স্বাদ গ্রহণ করা যায় সেইটাই আপনাদেরকে শেয়ার করি। তো চলেন দেখি। তো পোলট্রি মুরগিটা আমি সুন্দর করে কাইটা কুইটা একবারে দুইটা মনে করেন রেডি টেডি করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে লবণ সব দিয়ে মনে করেন একবারে মিক্সড করে ফেলাম। তা আপনারা বুঝতেই পারতেছেন যে আমি আসলে কি করতে যাইতেছি। তা যাই হোক, বুঝছেন। তা অনেকে আবার মনে করেন বুঝেনি নেই। তা যাই হোক, এরপরে মনে করেন চুলার মধ্যে একটা প্যান বহাই দিলাম, এরপরে এটার মধ্যে মনে করেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে এটার একটু মনে করেন গুঁড়ায় টোড়ায় নাচাই টাচাই দিলাম যে আসলে গরম হয়েছে কিনা। অহন দেখি গরম হয়ে গেছে। এরপরে যে মাংসগুলো মনে করেন আমি একবারে মিক্সড করে রাখছি ওইগুলারে দিয়ে দিব, এক এক করে সবগুলা দিয়ে দিব। তা এগুলারে দেওয়ার পরে আবার একটু মনে করেন ঝাঁকানাকা নাচ টাচ দেওয়াই। এরপরে আমি কিছুক্ষণ পরে মনে করেন যে উঠামো, মানে বুঝতে পারতেছি যে আসলে ওই পিঠ হয়ে গেছে। তো যাই হোক, এরপর মনে করেন উল্টাইয়া পাল্টাইয়া লমো। তা এরকম করে কিন্তু আপনারা মুরগিটারে সুন্দর করে ভাজবেন। তো এই মুরগির মাংসটারে এমনভাবে ভাজবেন যাতে মনে করেন একটা কালার করকরা লাল টকটকা কালার হয়ে যায়, আর যাতে শক্ত হয়ে যায়। দেখছেন, দেখেই কর্নালা বুঝেন যে আসলে কি পরিমাণ লাল হয়েছে। তো এরকম লাল করবেন আর শক্ত পরিমাণ করবেন। তো যাই হোক, আমার মুরগির মাংসটা কিন্তু সুন্দর লাল টকটকা হয়ে গেছে, আর দেখে মনে হইতেছে যে আসলে শক্ত শক্ত হয়েছে। তো এরকম করে সবাই মনে করেন বাসায় একটু ট্রাই করবেন। তো এরপরে পরবর্তী ধাপে আমি কতগুলো মাংস দিয়ে দিলাম। তো এরকম করে মনে করেন লাল টকটকা কইরা আর এরকম শক্ত করে যদি ভাজেন তাহলে কি পোলট্রি মনে হইব, তা না দেশি মুরগি মনে হইব। তা যাই হোক, কথা না বাড়াই হেন্দা মনে করেন আবার আরেক কাজ করে ফেলাই। তো এটার মধ্যে আমি মনে করেন পানি নিছি, এরপর আদা রসুন বাটা নিছি, এরপরে ধনিয়া গুঁড়া নিছি, হলুদের গুঁড়া নিছি, মরিচের গুঁড়া নিছি, সব নিয়ে সুন্দর করে মিক্সড করুন। মিক্সড কইরা এটা এখন মিক্সড করলাম কি, ওটা তো অন্য দিতে পারতাম। আরে ভাই রে ভাই, ওটা আমি মিক্সড করলাম কি লেগে, এটা আবার পরে কইতাছি। তাই আমি এটার মধ্যে মনে করেন মাংসটি উড়াই একটু পরিমাণ তেল দিলাম, দিয়ে এরপরে গরম মশলা, এই যে দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, তারপরে লং সবগুলো দিয়ে একটু 2 মিনিটের মতো ভাজলাম যাতে সুন্দর একটা ফ্লেভার মনে করেন তেলের মধ্যে আয়া পড়ে। এরপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। তা আমি কয়েকটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা মনে করেন সুন্দর হয়, মানে কাঁচামরিচ বাটটা দিলে ফ্লেভারটা আরও দারুণ হয়। তা সুন্দর করে মনে করেন এই পেঁয়াজটারে সুন্দর করে ভাজাভাজি করলাম। তো ভাজাভাজি করার পরে এই যে যে মানে পানির মধ্যে গোলাইলাম, এটারে সুন্দর করে মিক্সড করলাম। এখনও কইতে পারেন যে কিল্লেকে পানির মধ্যে গোলাইলাম, এটা তো পেঁয়াজের মধ্যে দিতে পারতেন। আরে ভাই রে ভাই, পেঁয়াজ তো এটা বাটটা দিছি বুঝেন না। এখন যদি মনে করেন ওই অমনে দিয়ে তো সাকড়া সাকড়া থাকতে পারে, তাহার জন্য মনে করেন এই অভিনব কায়দায় পানির মধ্যে গলা টলাইয়া দিচ্ছি। আচ্ছা যাই হোক, এরপরে মনে করেন পেঁয়াজ সুন্দর করে ওই যে মশলাটা আমি কষাই টসাই নিলাম। এরপরে এই যে যে মাংসগুলারে বাজছে এগুলারে ছেড়ে দিলাম। তা আপনারা চাইলে কিন্তু আরও পরিমাণ জাল দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তা আমি কিন্তু অল্প পরিমাণ জাল দিছি আর অল্প পরিমাণে মনে করেন যে হলুদ দিছি, যেহেতু আমি আগে মাংসটাকে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, তাই এখানে কোনো সমস্যা হওয়ার কথাই না। তাই আমি মনে করেন নিজে সুন্দর করে ডাইকা দিলাম। এরপরে কিছুক্ষণ পরে মনে করেন আমি ডাকনা ডাকলাম। কিছুক্ষণ পরে বলতে আমি তো এর মাঝখানে মনে করেন নাড়াচাড়া করছি। তো কিছুক্ষণ পরে যখন মনে করেন ওই আইব, তখন আমি ডাকনাটা উঠাই 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব কিন্তু একটু লেবুর রস, একটু খেয়াল করলেই দেখতে পারবেন। তা আপনারা চাইলে লেবুর রস দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর লেবুর রস দিয়ে সুন্দর করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করার পরে দিয়ে দেবেন একবারে ফ্লেভার যুক্ত মনে করেন এই কাঁচা জিরা, না সরি গালতিছে মিস্টেক, মানে ভাজা জিরা। তো সুন্দর করে এটারে দিয়া এরপরে নাড়াচাড়া কইরা জামুগা একবারে পরিবেশন করতে। দেখছেন কি সুন্দর করে আমি পরিবেশন করে হালাইছি। তো এইভাবে যদি মনে করেন পোলট্রি মুরগির রাইন্দা বাইরা মনে করেন ভাই বেড়াদার কিংবা ওই যে স্বামীদের সামনে দেন, তাহারা কি জীবনে ভাববো যে আপনি আসলে পোলট্রি খাওয়াইছেন না দেশি মুরগি খাওয়াইছে কন দেখি। তো এইভাবে যদি আপনারা বাসায় রান্না করেন, অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে এইটা পোলট্রি মুরগি মনে করেন একবারে দেশি মুরগিরা হার মানাইয়া দিব, মানে দেশি মুরগিরও স্বাদ লাগবে। তা যাই হোক, আর কথা না কয়ে মনে করেন আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখে মনে করেন বাসায় একটু হইলো মানে একদিনের জন্য হইলো রান্না করে মনে করেন ভাই বেড়াদারের সামনে দিয়েন যে হাতেরা কি আসলে বুঝতে পারে না। তা আল্লাহ হাফেজ।